I shall always abide by the rules and regulations of the Cox Bazar DC College. Amar Desh, Amar Pran, Cox Bazar DC College, Amar Ahankar. কক্সবাজারে শখ রয়েছে, কিন্তু অপূর্ণতা ছিল উচ্চতর শিক্ষার বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশেষায়িত উন্নত একটি শিক্ষা প্রতিষ্ঠানের। এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে কক্সবাজারের সন্তানদের ঢাকা বা বিদেশে গিয়ে পড়ালেখা করতে হয়েছে। এতে প্রচুর খরচ এবং নানা সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীরা একটি মানসম্পন্ন কলেজে অধ্যয়ন থেকে বঞ্চিত হয়েছে, যার কারণে জীবনে অনেকেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। এখন শিক্ষার্থী ও অভিভাবকদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারবাসীর জন্য এমন সুযোগ এনে দিয়েছে জেলা প্রশাসন। 2019 সালে কক্সবাজার ডিসি কলেজ প্রতিষ্ঠা করে জেলাবাসীর চাহিদা পূরণ করেছেন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। আর সেই থেকে আজ অব্দি থেমে নেই ডিসি কলেজের অগ্রযাত্রা। এইচএসসি পরীক্ষায় প্রথমবারে জেলার পাশের হারে সর্বোচ্চ স্থান অর্জন করে কক্সবাজার ডিসি কলেজ। দ্বিতীয়বারের ফলাফলেও পাশের হারে এগিয়ে থেকে সবাইকে তাক লাগিয়ে দেয় ডিসি কলেজের শিক্ষার্থীরা। এমন অভাবনীয় ফলাফল দেখে এখন সবাই ডিসি কলেজে ভর্তি হতে মরিয়া হয়ে উঠেছে। শুধু কক্সবাজার জেলার নয়, অন্য জেলার শিক্ষার্থীরাও ভর্তি হতে ইচ্ছুক কক্সবাজার ডিসি কলেজে। 2019-2020 শিক্ষাবর্ষের কলেজের কার্যক্রম শুরু হয়। যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণে খুব অল্প সময়েই সুনামের সাথে পরিচিতি লাভ করে কক্সবাজার ডিসি কলেজ। বিজ্ঞানসম্মত আধুনিক শিক্ষা ব্যবস্থা ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য ইতিমধ্যেই কক্সবাজার ডিসি কলেজ উক্ত জেলায় শিক্ষা বিস্তারে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের হাত ধরে কক্সবাজার ডিসি কলেজের যাত্রা শুরু হলেও পদাধিকার বলে পরবর্তী জেলা প্রশাসকগণ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ মামুনুর রশিদের পর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কক্সবাজার ডিসি কলেজ এগিয়ে চলেছে কক্সবাজার জেলাবাসীর স্বপ্নের সারথি হয়ে। জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেন, বাংলাদেশের পর্যটন রাজধানীর কক্সবাজারে প্রায় 28 লাখ মানুষের বসবাসের স্থান। এই জেলায় শিক্ষার হার ক্রমাগত বৃদ্ধির মাধ্যমে বিশ্বায়নের যুগে কক্সবাজারবাসীর প্রবেশাধিকার নির্বিঘ্ন করার লক্ষ্যে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিশেষ প্রয়োজন। এই উপলব্ধি থেকে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক কক্সবাজারের বৈল্যাপাড়া নামক স্থানে কক্সবাজার ডিসি কলেজ স্থাপন হয়। জেলা প্রশাসক সহ অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ আন্তরিকভাবে তদারকি করেন বলেই ডিসি কলেজে সার্বিক উন্নয়ন হয়েছে। 2021 সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কক্সবাজার ডিসি কলেজের শিক্ষার্থীরা প্রথমবার অংশগ্রহণ করেই জেলায় সাফল্যের পরিচয় রেখেছে। বিজ্ঞান বিভাগ হতে 66 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে 65 জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। পাশের শতকরা হার 98.48%। এদের মধ্যে 17 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাশের হার 98.16% ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার 100%। জিপিএ 5 পেয়েছে 15 জন। কলেজের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং শিক্ষকদের আন্তরিক পাঠদানের কারণে ভালো ফলাফল অর্জন করেছে, তাই কক্সবাজার ডিসি কলেজকে পছন্দের তালিকায় প্রথমে রেখে ভর্তি হয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের সিঁড়ি হচ্ছে কক্সবাজার ডিসি কলেজ। কলেজের সবচাইতে মূল বিষয় হচ্ছে যেটা ডিসিপ্লিন, যেটা আমাদের মানে প্রতিনিয়ত সার্বক্ষণিক টিচার বা অভিভাবকের মতো মনিটরিংয়ে রাখে, ফ্যামিলির মতো বাবা মা যেমন সন্তানদেরকে আগ্রহ রাখেন, টিচাররা এসে বাবা আমাদেরকে আমাদের খোঁজখবর রাখেন আমাদের পড়াশোনার ব্যাপারে। এই কলেজে ভর্তি হয়ে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে আমাদের ডিসিপ্লিন শেখা হচ্ছে এখানে এসে। তাছাড়া প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়া হচ্ছে, যা আমাদের লাইফের সাকসেসের এক প্রকার। আমরা ভালো রেজাল্ট করতে পারবো এসএসসিতে। ডিসি কলেজে এসে আমাদের অনেক উপকার হয়েছে, যেমন ডিসিপ্লিন শেখা যাচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের আদব কায়দা এগুলো সব শেখা যাচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT তাপ্তি চাকমা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটিয়ে শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে একটি নিবিড় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ কক্সবাজার ডিসি কলেজ। দেশে সাধারণ শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম, তাই নতুন প্রজন্মকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবে কক্সবাজার ডিসি কলেজ।
কক্সবাজার ডিসি কলেজ একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কলেজ। 2019 সালের প্রতিষ্ঠার পর থেকে এই কলেজটি উন্নতির শিখরে রয়েছে। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই কলেজে রয়েছে উচ্চগতির ইন্টারনেট সমৃদ্ধ একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, যেখানে প্রায় 43টি পিসি সবসময় অ্যাক্টিভ থাকে। এছাড়াও রয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিজ্ঞানাগার, এছাড়াও রয়েছে প্রায় 2500 বইয়ের সমৃদ্ধ একটি আধুনিক লাইব্রেরি। এর পাশাপাশি এই কলেজটি বিভিন্ন উন্নতির শিখরে যাওয়ার জন্য অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো চালু রেখেছে। একঝাঁক প্রাণবন্ত উচ্চশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় কক্সবাজার ডিসি কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। এখানকার শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে বিশেষ যত্ন নেওয়া হয়। কক্সবাজার ডিসি কলেজ সবসময় শিক্ষার্থী ও তার পরিবারের কথা চিন্তা করে যোগ্যোপযোগী পাঠদান দিয়ে থাকে। আমাদের শিক্ষকরা একজন স্টুডেন্টের পেছনে একজন গাইড টিচার হিসেবে থাকেন এবং আরেকজন থাকেন মনিটরিং হিসেবে। আমার জীবনের স্বপ্ন পূরণের অঙ্গীকার হতে পারে কলেজটা, কারণ স্বপ্ন ছোটোবেলা থেকে সবার একটা না একটা স্বপ্ন আছে। আর আমার স্বপ্ন হচ্ছে যেটা সেটি কলেজ দিয়ে পূরণ হতে পারে। কলেজে প্রতিদিন আসতে হয়, টিচার অনেক দেখতে পারে, টিচারদের প্রতিটা নিয়মে অ্যাটেন্ড করি। আমি যদি একদিন বাসায় থাকি আর মন খারাপ হয়ে যায়, মানে আমি কখন আবার কলেজে আসবো এটারই চিন্তা, কারণ আমাদের স্যাররা এত ফ্রি, এত ভালো, আমাদের এত সবসময় আমাদের ভালোটা শেখায়। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা, মাল্টিমিডিয়া প্রযুক্তি, ইন্টারনেট সংযোগ, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সমৃদ্ধ ল্যাবরেটরি শিক্ষার্থীদের ও মনস্তাত্ত্বিক বিষয়কে দক্ষ, অভিজ্ঞ ও সৃজনশীল করে তুলতে সহায়তা করে। রয়েছে দুই সহস্রাধিক পাঠ্যপুস্তক, দেশি ও বিদেশি বিভিন্ন জার্নাল সমৃদ্ধ গ্রন্থাগার, যা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করছে। শিক্ষার আলো ছড়িয়ে কক্সবাজার জেলার পাশাপাশি সমগ্র দেশব্যাপী কক্সবাজার ডিসি কলেজ আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই কলেজের কৃতি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এখন মেধার আলো ছড়াচ্ছে। 2019 সাল থেকে 2023 সাল মাত্র 4 বছর, এই 4 বছরে কক্সবাজার ডিসি কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। টিচারদের একাগ্রতা, অভিভাবকগণের আন্তরিকতা এবং সুধী সমাজের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। কক্সবাজার ডিসি কলেজের ভালো ফলাফলের পেছনে অন্যতম প্রধান কারণ হল যে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের যে ত্রিমুখী ত্রিভুজ আকৃতির যে সম্পর্ক, এই ত্রিভুজ আকৃতির সম্পর্ক অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাঠদান করা হয়। কক্সবাজার ডিসি কলেজে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, শেখ রাসেল ডিজিটাল ল্যাবরেটরি, বিজ্ঞান বিভাগের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এবং গণিত বিষয়ের সমৃদ্ধ ল্যাবরেটরি রয়েছে। আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার কাজ সম্পন্ন হয়ে যায়, তাহলে আমরা বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার পাশাপাশি মানবিক বিভাগেও পাঠদান শুরু করব। সাথে সাথে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রফেশনাল যে কোর্সগুলো রয়েছে, আমরা প্রফেশনাল কোর্সগুলো খোলারও চেষ্টা করছি। রাজনৈতিক যে হানাহানি, মাদকের যে হাতছানি, এগুলোর সম্পূর্ণ ঊর্ধ্বে কক্সবাজার ডিসি কলেজ। সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধূমপানমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো কক্সবাজার ডিসি কলেজ। 2019 এবং 2020 শিক্ষাবর্ষে যে 71 জন শিক্ষার্থী ভর্তি করা হয়, তৎকালীন জেলা প্রশাসক মহোদয় স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে উজ্জীবিত হয়ে এই 71 জন শিক্ষার্থীকে নিয়ে 2টো সেকশন গঠন করেন, যার নাম দেন 71 এবং 52। এই 2টো সেকশন থেকে আজকে 6টি সেকশনে উন্নীত হয়েছে। বিজ্ঞান বিভাগে 150 আসনের মধ্যে 150 শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত রয়েছে। ব্যবসা শিক্ষা বিভাগে 150 আসনে 79 শিক্ষার্থী অধ্যয়ন রয়েছে। কক্সবাজার ডিসি কলেজের চলার পথে আপনারাও সহযোগী হবেন
এই প্রত্যাশা করছি। শুধু সিলেবাসভুক্ত পাঠ্যক্রমই নয়, এর বাইরেও নানামুখী সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। শিক্ষা অর্জনের পাশাপাশি সাহিত্য সাংস্কৃতিক চর্চা খেলাধুলায় নিজেদের মাতিয়ে রাখে তারা। ক্লাস বিরতি ও ছুটির পরে পাঠাগারে বই পড়া, ক্যাম্পাসে আড্ডায় মেতে ওঠে শিক্ষার্থীরা। বর্তমান আধুনিক শিক্ষা পদ্ধতি নির্ভর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে বিশেষায়িত কক্সবাজার ডিসি কলেজ আগামীতে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠায় পরিণত হবে, এমন প্রত্যাশা সবার। মৈত্রী দে, সিসিএন।